যৌন হয়রানির অভিযোগ এবার চট্টগ্রামের সাবেক তিন মন্ত্রীর বিরুদ্ধে। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 265 জনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের মারধর, যৌন হয়রানি ও ধর্ষণের হুমকির অভিযোগে চট্টগ্রামে মামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারী শিক্ষার্থীদের মারধর, শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শসহ ধর্ষণের হুমকির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 265 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আরও 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে নগরের সদরঘাট থানায় মোমেন হোসেন জয় নামের এক ব্যবসায়ী মামলাটি করেন বলে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিজ আহমদ। মামলায় বলা হয়, 4 আগস্ট সকাল 11টা থেকে 5 আগস্ট রাত 10টা পর্যন্ত নগরের নিউ মার্কেট এলাকায় মামলার বাদী মোমেন হোসেন জয় বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী আসামিরা সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজ মোড় সহ আশপাশের অলিগুলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের লাঠি, ইট পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে, আসামিরা ককটেল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের তারা মারধর ও অশ্লীল গালিগালাজের পাশাপাশি অসহায় অবস্থায় পেয়ে দৃষ্টিকটু অশ্লীল ইঙ্গিত করে। তারা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে হেনস্থা করে, সেই সঙ্গে তাদের গণধর্ষণেরও হুমকি দেন অভিযুক্তরা। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম ও কুমিল্লার সাবেক মেয়র, সাবেক সংসদ সহ 10 জনকে আসামি করা হয়। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।